পয়সা লাগবে না আরে এ বুনো জুমরুদ একবার মনে করছ না মুখের দিকে তাকিয়ে কি ভাবছ ভাবছি এই সব করে যদি মরণ না হয় তখন কি করব কোনো খাটনি হবে না পয়সা লাগবে না হার্ট ফেল করবা গলায় দড়ি দিলে ছোট গাল দেখে দিবা নালে পড়ে গি হাতে পায়ে লাগবে এই ভালো করে দেখলে আর দেখতে পাবি না কে বলিছে দেখতে পাবো না মরার পর শুই থাকবা জান ভরে দেখবো হে হে তুই আমার বউ না শত্রু একবার মরতে মারা আছিস নি এই সব কাজে মানা করতে নাই তুমি কত মরব সেটা আমি ভালোভাবেই জানি আরে এত বউ না সামনে এসে জমে দুধ এসে দাঁড়িয়ে রে যাবা তো দেরি করছ কেন ঘাতে বিড়ি দিস লাইন দে লেও মানা যখন করছে না তখন মরে দেখি এই হারাম যদি মেয়েছিল কি করে আবার দাঁড়ালা যে এক গিলাস পানি দেখাই মরার সময় পানি বৃষ্টি লাগলে কোথায় বাবু দাঁড়াও দিছি এলাও আজকে দি 41 বার মরতে যাওয়া হলো মা কি হলো কি বলছিস আব্বা কই তোর আব্বা মরতে গেল হে আমার বিরাদি মরতে গেল আমি ওকে মরাছি বাটামটা কই রে নো 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 বাটাম কি করবি যখন করব তখন দেখবা আমার বিহিনাদে মরা আছে বাপ বেটা যা লাগিছে যাই রুটি গড়াইগি এসে আবার খেতে যাবে এই গাছটা দিদি গলায় দড়ি দিয়ে মরলে কোনো কষ্ট হবে না কি করে নো 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 গলা লাগছে যে গাছ থেকে পড়ে গেলে লাগবে জিভে মারি যাবে না ইয়ে আমি পারবো না তার থেকে বিষ খাওয়াই ভালো সকাল বেলায় বাগানে বসে দড়ি শিশিলি কি করছো এই জীবনে রাখবো না ভাই নিজের জীবন নিজে হত্যা করবো ভাবছি কেন ভাই এমন কি হলো নিজেই হত্যা করতে হবে চারিদিকে যেভাবে কোন ধর্ষণ চলছে কবে কোন দিন কে ধর্ষণ করে মেরে দিবে তার থেকে নিজে মরাই ভালো তা ভাই চুল কাটার পয়সাটা বেঁচে থাকবে দিয়ে দেবো মরি গেলে খালাস দিও ভাই একটু বেশি করে বিষ খাও যাতে হাসপাতালে নালি যাইতে হয় কেন ভাই ডাক্তারের কাছে নিয়ে যাও তো ভালো ডাক্তার দেখবে ওষুধ দিবে বেঁচে যাব বেঁচে তো যাবা মুটা লল দি যখন গলায় ওয়াশ করবে সহ্য করতে পারবা তো তাহলে তো বিষ খাওয়া হবে না গলায় লাগবে পেটে লাগবে মরতে গেলেও কষ্ট তাহলে ভাই আমি আসি যেটা ভালো বুঝো সেটাই করো ও ভাই শুনো আবার কি হলো ও ভাই কাউকে বলো না নেতারা জানতে পারলে দালালে টাকা চাইবে ঠিক আছে ঠিক আছে গলায় দড়ি বিষ খাচ্ছে পানিতে ডুবি মরাই ভালো জানটা ঠান্ডা হবে এই ঘাটে নামি পানিও মেলা কেউ তো আসছে না ও ভাই অত দূরে যাও না ডুবে যাবা জি আরে বোন আমি তো ডুবি মরতে এসেছি ওই ঘরে যাও আমাকে একটু শান্তিতে মরতে দাও জ্বালায় না তো হ্যাঁ ভাই
না হলে আবার কি? ওই যে আমাদের দেশের পুলিশ ভালো জানবে না মন্দ জানবে না আমাকে এসে টানাটানি করবে। লাল হ্যাঁ বোন, ওই টানাটানির মধ্যে যাও না, বাইরে চলে যাও, আমাকে একটু শান্তি করে মরতে দাও। হ্যাঁ ভাই, আমি চলে যাই, তারপরে তুমি যত খুশি তত মরো। ওরে বাপ, কত পানি, ডুবে যাবো যে। ডুবে গেলে পানি খেয়ে পেট লোড হয়ে যাবে, নিঃশ্বাস নিতে কষ্ট হবে, কত কষ্ট। কেউ তো আসছেও না। আব্বা ও আব্বা, কুঠে যাচ্ছো, ঘুরো আগে। যাক, এই যাত্রায় বেঁচে গেলাম। তুই মার যা, এই জীবনে রাখবো না। আগে ঘুরো, পরে মরো। কি হলো, কি বলছিস? একটু শান্তি করে মরতে দেবে নাকি? দেখি তো তা বাটাম। ছেলে হয়ে আমাকে বাটাম দেখাছিস? বাড়ি চলো। বাড়ি গিয়ে আগে আমার বিয়ে দেবা, তারপর মরবা। তাহলে বিয়ে করার জন্য আমাকে বাঁচাতে এসেছিস? হ্যাঁ, আগে আমার বিয়ে দাও, তারপর মর, না হলে দেখি তো তা বাটাম। তুই আমাকে নল হার মাস করে দেবো, এক জায়গায় জড়ো। কি হরে!